ওই বেড়া দেখে তো সুন্দরী মনে হইতাছে তোর শ্বশুর বাড়ি। আচ্ছা আপা, এটা কি ইসমাইল মুন্সির বাড়ি? জি, আপনারা কে? আপনারা উনি তো বাসায় নাই, তো আপনারা বুঝতে পারেন, উনি আসা পর্যন্ত বুঝতে পারেন। উনাকে তো আমাদের অনেক দরকার, আমরা ঢাকা থেকে আসছি। উনি কই আসলে? উনি তো বাসা নাই, বাকি বসে আছে, আপনি উনির সাথে কথা বলতে পারেন। আর বাকি নগদ খুশি একটা বলি চলে, উনি ডাকেন। আপু আপনাকে ডাকতেছে, কে জানা? দেখছো, এটা ওর মেয়ে, দেখছো? সে তো বাসায় নাই, আমাকে বলো কি সমস্যা। চাচা দেখেন, আপনার ছেলে তো ওর সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছে, এখন ওকে বিয়ে করতেছেন, আজ করে ধরে নিয়ে যান। আপনি কি ইসমাইল মুন্সি? আমি তো ইসমাইল মুন্সি, আপনারা কেডা? চিনলাম না তো। কই যাবেন, কোথা থেকে আইছেন আপনারা? এবারে তোর তো বিয়া করতে হলো, তুমি প্রেম করে হলো বিয়া করছো? আমি তো ওরে চিনি না, ওরা কোথেকে আইছে? আপনারা যাবেন কোথায়, কোথেকে আইছেন কম তো? ভাইয়া, এটা কি রংপুর বাকির মুন্সি বাড়ি না? দেখছেন কি বেদালটা লাগাইলো? এ ঘরে দর, ওরা রংপুরে আইয়া রাজাইপুর রংপুরে আইছে সিটাঙ্গে, ও বাকি মুন্সির বাসায় দর দর কে আছে দর। এ লাজতের বাদ না খাইতে চাইলে শিগগির পালা পালা।